नमस्कार बंधुरा योर्स लाइक चैनले आपनादे सकलके स्वागत। बंधुरा आजके आमी आपनादे देखाबो पर्तलुका बा घासफुलेर गाछ थेके किभाबे असंख्य घासफुलेर गाछेर चारा तैरी करा जाय। जेभाबे नार्सारिते पर्तलुका बा घासफुलेर चारागुलो तैरी करे ओ आपनादेर एटाओ जानाबो जे एई घासफुल बा पर्तलुका फुलेर चारागुलो रोपण करार 15-20 दिनेर मध्ये किभाबे द्रुत बृद्धि ओ अधिक फुल आनते हय। तो चलो बंधुरा भिडियोटी शुरू करा जाक। बंधुरा एखाने जे पर्तलुका गाछटी आपनारा देखछेन ए गाछटी आमी 25-30 दिन आगे रोपण करेछिलाम। ए 25-30 दिनेर मध्ये आपनारा देखुन ए गाछटा कतटा ग्रो करेछे आर कत फुलेर कुड़ी धरे आछे। ए 25-30 दिनेर मध्ये किभाबे घास फुलेर चारा द्रुत ग्रो करते हय সেটা জানানোর আগে আমি আপনাদের দেখিয়ে দেই এই পর্তলুকা গাছ থেকে কিভাবে একাধিক গাছের চারা তৈরি করতে হয়। পর্তলুকা বা ঘাস ফুলের চারা তৈরি করবার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে সবথেকে সোজা ও সাকসেসফুল পদ্ধতিটি হলো এই গাছের শাখা পোশাখা যখন বৃদ্ধি পায় তখন এই গাছটির শাখা পোশাখা থেকে শিকড় বেরিয়ে যায়। এই শিকড় বেরোনো শাখা প্রশাখাগুলো থেকেই নতুন গাছের চারা তৈরি হয়। এই শাখা প্রশাখাগুলো কিভাবে প্রধান গাছ থেকে নেবেন তার কিছু নিয়ম আছে, আর এই চারাগুলো 20-25 দিনের মধ্যে কিভাবে দ্রুত বৃদ্ধি ও অধিক ফুল আনবেন সে সবই আপনাদের বলবো। তার আগে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এরকম নিত্য নতুন গাছ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। বন্ধুরা শিকড় বের হওয়া ঘাসফুল গাছের ডাল মাটি থেকে তোলবার সময় দুটো ব্যাপার লক্ষ্য রাখতে হবে। প্রথমত, মাটি যদি নরম থাকে তাহলে হাত দিয়ে আলগা করে টেনে তুলতে হবে, আর মাটি যদি নরম না থাকে তাহলে খুরপি দিয়ে খুঁড়ে শিকড় সহ ডালটিকে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে শিকড় যাতে না ছিঁড়ে যায়। আর আমরা শিকড় সহ যে ডালটি নিচ্ছি সেই ডালটি যাতে নতুন হয়ে থাকে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে এই ডালগুলো থেকে কত সুন্দর শিকড় বেরিয়েছে, ও আমরা এমনভাবে ডালগুলো তুলেছি যে এই ডালগুলো থেকে কোনো শিকড় ছিঁড়ে যায়নি। বন্ধুরা এবার এই ডালগুলো মাটিতে রোপণ করে দিলে এই ডালগুলো থেকে কয়েকদিন পর নতুন কুচি ও ফুল বের হবেই। বন্ধুরা আমার এই পদ্ধতিতে পর্তলুকা বা ঘাসফুলের গাছ থেকে যদি আপনারা চারা তৈরি করেন তো আপনাদের প্রত্যেকটি চারা 100% সফল হবেই। বন্ধুরা এই পর্তলুকা বা ঘাসফুলের চারাগুলো দ্রুত বৃদ্ধি ও অধিক ফুল পাওয়ার জন্য উপযুক্ত সার ও মাটি মিশ্রিত করে এই গাছের জন্য মাটি প্রস্তুত করতে হবে। কি কি সার মিশ্রিত করে ও কিভাবে মাটি প্রস্তুত করবেন তার একটি ভিডিও আমাদের এই চ্যানেলেই অলরেডি আপলোড করা আছে। আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই মাটি প্রস্তুত করার ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই গাছের জন্য আপনারা জল একটু বেশি করেই দিবেন যাতে মাটি সবসময় নরম থাকে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।